اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما اعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته محمد غلاف حسن مراد بhai যে সবে বরাত অনেক মানুষ পালন করতেছে এবং শ্যাম রাত জাগরণ সারা রাত তবে সবে বরাত উপলক্ষে সবে বরাতাম কেন আসলো এবং হানাফি মোহাম্মদি আহলহাদি সুন্নি এগুলো কিভাবে আসলো এবং কিভাবে আসলো বল্লাহ আলাম ভাই কিভাবে আসলো ইমাম আবু হানিফা যখন মারা গেলেন তার বেশ কিছুদিন পরে তার একশো বছর পরে হয়তো হানাফি বাজাবের কি প্রচার প্রসার শুরু হয়েছে মুহাম্মদি বলে কোনো দল তো নেই আহল হাদিস একটা জামাত জামাতকে আমরা বলি কিন্তু হাদিস সাহাবাই কেরামদের থেকে চলে আসছে তার মানে সাহাবাই কেরামরাও ছিলেন আহলে হাদিস এবং সেই সাহাবাই কেরামদের থেকে সে হাদিস চলে আসছে যাই হোক না কেন তারপরে আপনি বলছেন যে সবে বরাত বরাতে কোনো খাবার তৈরি করে না মোহাম্মদিরা জি সিয়াম রাখে জি না সিয়ামও রাখে না জি না যারা আসলে যারা তারা কিন্তু রাখে না হানাফিরা রুটি মাংস হালুয়া রান্না করে খায় তবে আমি একজন হানাফি তবে আমরা বাড়িতে সবাই ভারত পালন করি না আলহামদুলিল্লাহ আপনি হানফি হওয়া সত্ত্বেও যে হালুয়া রুটি বা এই ধরনের কোনো জিনিস করেন এর জন্য আল্লাহর লাখ শুকরিয়া যে আপনি এই সমস্ত বিধার থেকে বেঁচে আছেন ওই প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ তবা করছি কি তবে কি সবে বরাত বললো রাখা যাবে রাজ জাগরণ করে আপনি যাবে আপনি দিনে মধ্যে একটু বুঝিয়ে বলবেন জি না সবে বরাত সম্পর্কে সবে বরাতের এবাদত সম্পর্কে কোনো সহি হাদিস নেই যে রাত্রে ইবাদত করতে হবে কবর জাহাত করতে হবে তারপরে দিনে শ্যাম পালন করতে হবে এরকম কোনো সহি হাদিস নেই সবে বরাতকে কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে সবে বরাত এ নামটাই কিন্তু হাদিসে নেই জি সব মানে হচ্ছে রাত্রি বরাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্য রজনী ভাগ্য রাত্রি এটা হচ্ছে ফার্সি শব্দ যাই হোক না কেন এটা হাদিসে হাদিসে নেই একটা শাবান শাবানের মধ্যরাত্রি বা শাবানের পনেরো আহ পনেরো পনেরোই শাবানের রাত্রি পনেরোই শাবানের রাত্রি এরকম একটা কথা হাদিসে এসেছে জি বিদায় সাবানের পলেরই সাবান সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো বেশিরভাগই হচ্ছে দুর্বল কিংবা জাল মন করা হাদিস এই হাদিসগুলো আমলযোগ্য নয় হাদিসগুলোর উপর আমল করা যাবে না বিদায় এই দিনকে নির্দিষ্ট এই এই দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ কিংবা এই দিনে কবর জিয়ারত কিংবা হালুয়া রুটি কিংবা সদকা খয়রাত কিংবা যে তারপরের দিনে শ্যাম পালন করে এগুলো সব হচ্ছে বিদাত একটা দুটো হাদিস সহি রয়েছে তার মধ্যে একটা হাদিস হচ্ছে যে এই রাত্রিতে মহান আল্লাহ পৃথিবীর করেন আর পৃথিবীর সমস্ত মানুষকে বা সমস্ত একমাত্র যারা শিরিক করে না বা যারা এক অপরের সঙ্গে বিদ্বেষ হিংসা পোষণ করে না বিধায় এই একটা হাদিসকে সহি বলা যেতে পারে বিধায় এখানে কোনো আমলের কথা বলা হয়নি বিধায় আমি যদি শিরিক থেকে দূরে থাকি আপনি যদি শিরিক থেকে দূরে থাকেন আর আমি বা আপনি যদি কোনো মুসলমানের বিরুদ্ধে যদি হিংসা বিদ্বেষ মনে পুষে না রাখি তাহলে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এটা হচ্ছে হাদিসের মর্ম কথা বিদায় সবে বরাত বা এই ধরনের দিনকে বা রাতকে কেন্দ্র করে কোনো এবাদতের কথা কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত নয়